হ্যালো ভিউয়ার্স, কেমন আপনারা? আমরাও ভালো আছি। আজকে আমরা প্ল্যান করেছি, আমরা আমাদের এখানে সাউথ এন্ডের পার্কে, পায়ার পার্কে যাব। তো এইখানে আমরা পিকনিক প্লাস ক্রিকেট খেলা চোখে যাচ্ছি। এখান থেকে প্রায় 3 থেকে 4 মিনিটের রাস্তা। সামারে কেউই আমাদের এখানে বাসায় থাকে না, সবাই মানে বের হয়ে চলে যায় পিকনিক, অথবা যার কারো কারো বাসায়। এরকম করেই আমাদের লন্ডনে সবাই এনজয় করে সামার টাইমে। তো আমরা যাচ্ছি, যেতে যেতে মনে হচ্ছিল যে কি হবে দেখা যাক, সারাটা দিন আজকে কীভাবে যায় দেখা যাক। কাছাকাছি আর 1 মিনিটের রাস্তা। তো আমরা চলে আসছি, ম্যাক্স শুরু করে দিয়েছে খেলা, আর আমাদের হিরোগুলোও শুরু করে দিয়েছে ক্রিকেট খেলা। ম্যাক্স এখানে আসলে তো ভুলেই যায় বাসার কথা। আমারও অনেক ভালো লাগে এখানে যেতে, খুবই। এখানে আমি প্রায় আসি, এই যে এই জায়গাতে, এখানে প্রায় এসে এক্সারসাইজ করা হয় অল্প করে। ম্যাক্সও শুরু করে দিয়েছে, এই যে চতুর্দিকে শুধু এই গ্রিনল্যান্ডটা শুধুই সবুজ আর সবুজ। আসতে যেন মনটা জুড়িয়ে যায়, কারো মন খারাপ থাকলে এখানে গেলে মনটা যেন ভালো হয়ে যাবে। ওয়েদারটাও খুব সুন্দর। ম্যাক্স এক পর্যায়ে বলতেছে, মামি আই ওয়ান্ট টু গো ফিশিং। তো আমি ওদেরকে ফিশিং এরিয়াতে নিয়ে গেছি। তো ম্যাক্স ওদেরকে খাবার দেওয়া শুরু করে দিচ্ছে, একজন ইংলিশও চলে আসছে, উনি বাচ্চাদেরকে খাবার দিল হাতের মধ্যে, বেইগল যেটাকে বলে। তো মাছগুলো চলে আসছে খাবার দেওয়ার সাথে সাথেই, আর মাছগুলো এতই সুন্দর, সঙ্গে সঙ্গেই খাবার দেওয়ার সাথে সাথে উপরে চলে আসতেছে। এই পায়ের পার্কে 2টা লেক এরিয়া আছে, 2টার মধ্যে ছোটটা, এটা হচ্ছে ছোট। তো এটার মধ্যে প্রচুর মাছ আছে, প্রচুর। এই যে দেখতেই পাচ্ছেন উপরে চলে আসতেছে, কিছুক্ষণ পর পর চলে আসতেছে উপরে, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে দেখতে দেখতে কিভাবে ঘন্টার পর ঘন্টা চলে গেল আমাদের, টেরি পাই না। আর ওদের মুখের মধ্যে যে কি সুন্দর একটা হাসি পাইলাম, আসলে এটা মুখে বলে বোঝানো যাবে না, দেখানো যাবে না কেমন একটা আনন্দ পেয়েছে ওরা। আর ওই এরিয়াটা না, ওই এরিয়াটার ভিতর গেলে মনে হয় যে আমি একটা রাজবাড়ি, পুরান আমলের রাজবাড়ির ভিতরে ঢুকে চলে আসছি। আর মাছগুলো গায়ে রং ছিল লাল রং, বেশিরভাগই লাল রঙের গায়ে রং ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। এখানে শাপলা, মনে হচ্ছিল যে
বাংলাদেশেই আছি, ওখানে গেলে মনে হয় যে বাংলাদেশের কোন একটা পার্কে আসছি। শাপলাগুলা দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। খুবই ভালো, আমার সাথে সারাদিনই ছিল, খুবই মজা করছে। ওর বাচ্চাটা ম্যাক্সের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। বিশাল আঙিনা, বিশাল আঙিনা, আর চতুর্দিকে রেনবো ফ্লাওয়ার দেওয়া আছে সব। মানে এখানে ভলেন্টারি করে যারা, তারা মনে হয় শখের বসে এই ফুলগুলা মানে বুনে দিয়ে যায়, এদের শুধুই শখ। তো এক পর্যায়ে বাচ্চারা, আমাদের হিরোগুলা ক্রিকেট খেলাও শেষ, চলে আসছে সবাই। সবাই এতই হাংরি ছিল যে কি বলবো, এক প্লেটে তাদের হবে না। আমার মনে হচ্ছিল যে আরও চাই, আমিও এক পর্যায়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া খেতে। মনে হচ্ছিল যে কি বলবো আর, সুন্দর হয়েছিল ওয়েদারটা, ভাল লাগছে, খুবই ভাল লাগছে আজকের ওয়েদারটা। বিশাল চতুর্দিকে বিশাল, তো এই পার্কে আরো কিছু দিক আছে, বাস্কেটবল, লন টেনিস এগুলোও আছে ওই আরেক সাইডে। আরেক সাইডে আছে বাচ্চাদের, ছোট বাচ্চাদের প্লেগ্রাউন্ড। আরেক সাইডে আছে যেটাকে বলে স্ট্যান্ড ব্যান্ড, ওইটা ওই জায়গাটা শুধু ওইখানে সানডে করে, সানডে স্যাটারডে করে ওইখানে কনসার্ট হয়, যা মানে তিনটা থেকে বিকাল তিনটা থেকে চারটার মধ্যে কনসার্ট হবে। অনেক ফ্রি কনসার্ট, ওখানে কেউ কাউকে টাকা দিয়ে ঢুকতে হবে না বা টিকিট লাগবে না। ইভেন ক্রিসমাস টাইম, হ্যালোইন টাইম, এভরি টাইমে ওইখানে কনসার্ট হয়, খুবই সুন্দর। আমি আরেকদিন ওইখানে, যেদিন সানডে অথবা স্যাটারডে আসবো, আমি ওই কনসার্টটা দেখাবো আপনাদের। ক্যাফে আছে ওখানে, খুবই সুন্দর, খুবই সুন্দর। যেহেতু আমার বাসার কাছে, আমি তো প্রায় চলে যাই ওখানে, যে হয়তো অনেক কম টাইম ওইখানে স্পেন্ড করে আসি। তো আরেক পাশে যে একটা লেক আছে, ওইটার মধ্যে বিশাল আকৃতির ফিশ আছে, যে ফিশের নাম বলা হয় যে পিগ। কিছু কিছু ফিশ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না, কিছু ফিশ আছে ওগুলোর নাম জানি, খুবই সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখানে কিছুক্ষণ গল্প টল্প করে, এটা আমাদের শেষটা, দিনটা শেষ আজকে, বাসায় চলে যাচ্ছি।